অধিকাংশ প্রার্থীকে আপিল শুনানিতে কমিশন প্রথম দিনেই আপিল নিষ্পত্তিতে গোলাম মাল্লা রনি বিএনপির বেশ সাবেক মন্ত্রী আমিনুল অনেকেই ফিরে পেয়েছেন হক তালুকদার দুলু মিন নাসির ইকবাল হাসান মাহমুদ টুকু ওয়াদুদ ভূঁইয়ার প্রার্থিতা নামঞ্জুর করেছে ইসি আপিল নিষ্পত্তির প্রথম দিনে একশো ষাট জনের মধ্যে আশি জনেরই প্রার্থিতা বৈধ করেছে ইসি দেখুন সোমা ইসলামের রিপোর্টটি নির্বাচন কমিশনে একদিন আগে থেকেই প্রস্তুত ছিল এজলাস নানা শঙ্কা নিয়ে সকাল দশটার আপিল নিষ্পত্তিতে হাজির হন ডিসেম্বর মনোনয়নপত্র জন প্রার্থীর মধ্যে জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং বাছায়ে কর্মকর্তারা আপিল নিষ্পত্তির জন্য প্রতি প্রার্থীকে গড়ে সর্বোচ্চ সময় দেওয়া হয় তিন থেকে চার মিনিট প্রার্থিতা ফিরে পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা আমি ইসির এই ব্যবহারে সন্তুষ্ট তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের অ্যাটিটিউড এবং তাদের ভাষা প্রত্যেকটা জিনিস আমার পছন্দ হয়েছে এবং আজকে সকাল থেকে এ পর্যন্ত এখানে শুধু আমার নয় অন্য অন্য যারা অ্যাপিল করতে এসেছিলেন তারা সকলেই এখানে সন্তুষ্ট চিত্রে ফিরে গেছেন বলেছি যে অনেক কিছুর পরে আমি আবার নিজের লাঙ্গলটা নিজের প্রতিটা মানে মনত হতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলাম আমি আমার প্রার্থীতা ফিরে পাওয়ার পাওয়ায় আমি ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি বকোড়ার সাত সংসদ নির্বাচন এলাকা বিয়াল্লিশে কাবপুরে সাদানপুরে দানশিষ প্রার্থী হিসাবে এখন মর্সেদ মিল্টন আবার নির্বাচন করতে পারবে যা আজকে আমাকে নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে এবং আমি সেই সঙ্গে সঙ্গে বেগম দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি এবং আশা করছি উনাকে নিয়ে আমরা আগামী নির্বাচনে যেতে পারবো করে আমরা ন্যায় বিচার পেয়েছি এজন্য কমিশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তবে বিএনপির আলোচিত যেসব প্রার্থী দুর্নীতির সাজা থাকার কারণে প্রার্থীতা ফিরে পাননি তারা উচ্চ আদালতে লড়াই করবেন বলে জানান আমরা অবশ্যই আমরা হাইকোর্টে এবং প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমরা এর শেষ পরবর্তীতে আমি হাইকোর্টে তাদের ডিসিশন চ্যালেঞ্জ করব এইভাবে তো আমরা অ্যালাউ করতে পারি না আমি বলেছি ওপেন কোর্ট তাদের সামনে যে আপনার ইউ আর ওয়ার্কিং অ্যাজ এ পাপেট অফ দি गवर्नमेंट হিরোকে এত সহজে জিরো করে এত সহজে আমি হার মানব না ধন্যবাদ সবাইকে শুধুমাত্র বিএনপি প্রার্থীদেরই নয় উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে স্বতন্ত্র প্রার্থীরাও আপিল নিষ্পত্তির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আর ডিসেম্বর পর্যন্ত ইসিতে আপিল নিষ্পত্তি চলবে সময় ইসলাম চ্যানেল আই ঢাকা